অরণ্যে ঘুরে বেড়াচ্ছে মুজ হরিণ। এই হরিণকে এল্ক নামেও ডাকা হয়। চীনের হেইলং চিয়াং প্রদেশের নান ওয়েংহ ন্যাশনাল নেচার রিজার্ভের সংরক্ষিত প্রাকৃতিক অরণ্যে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার মুজ হরিণ। সম্প্রতি চাইনিজ একাডেমি অব ফরেস্ট্রি মুজ হরিণের 4-5টি পালের দেখা পেয়েছেন এই অরণ্যে, যা থেকে তারা ধারণা করছেন এখানে কয়েকশো মুজ হরিণ রয়েছে। হরিণ পরিবারের সবচেয়ে বড় আকারের হল মুজ হরিণ। এরা জলাভূমি অরণ্য, পাহাড়ি অরণ্য, বড় পাতা বৃক্ষের অরণ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে। এরা জলার ঘাস পাতা ও গাছের সূচালো ও বড় পাতা খেতে ভালোবাসে। শীতল এলাকায় অরণ্য জলাভূমি বাস্তুতন্ত্রের মধ্যে নান ওয়েংহ হল সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল। থার্মাল ক্যামেরায় এখানে হরিণদের গতিবিধি দৃষ্টিগোচর হয়েছে। এখন পর্যন্ত নান ওয়েংহ ন্যাশনাল ওয়েটল্যান্ড রিজার্ভে আমরা ড্রোন ক্যামেরার সাহায্যে 4-5টি পালের দেখা পেয়েছি। এছাড়া গতানুগতিক কোয়াড্রাট স্যাম্পলিং পদ্ধতি এবং ডিএনএ পরীক্ষার সাহায্যে আমরা প্রাথমিকভাবে এই উপসংহারে পৌঁছেছি যে এই নান ওয়েংহ এলাকায় কয়েকশো মুজ হরিণ আছে। চীনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণমূলক বেশ কয়েক বছরের কাজের ফলে এখন বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নান ওয়েংহ সংরক্ষিত বনাঞ্চলে মুজ হরিণের কোনো প্রিডেটর না থাকায় এবং তাদের সংরক্ষণে গবেষক ও কর্মীদের প্রচেষ্টার ফলে এখানে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটা মেয়ে মুজ প্রতি বছর পহেলা জুনের কাছাকাছি সময়ে একটি বা দুটি শাবকের জন্ম দিতে পারে। পরের বছর শাবকরা মায়ের মতোই আকৃতিতে বড় হয়ে ওঠে, তারা বেশ দ্রুত বাড়ে, তাদের জীবনে বাধাবিঘ্নও কম, ফলে চীনে মুজ হরিণের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রকৃতির এই বিশালাকার সুন্দর সন্তানরা তুষার ঢাকা শীতল বনকে আরও সুন্দর করে তুলছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।